Assalamualaikum. ATN Bangla Gramgonjer khobore shobai ke shagoto janacchi Nabila Rahman. Shurutei BRB Cables Sangbad Shirona. Bharatiyo pyaaj deshe ashleo bajare komche na dam. Khuchra bajare bikri hocche 80 taka kg. Coronavirus e goto 24 ghontay deshe aro 40 joner mrityu notun shonakto 1705. মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং চট্টগ্রাম ওয়াসার যে কোনো ভালো উদ্যোগে সব ধরনের সহযোগিতার আশ্বাস এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম সীমান্তে আটকে থাকা ভারতীয় পেঁয়াজ দেশে আসলেও বাজারে কমছে না দাম রাজধানী খুচরা বাজারে এখনও বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে আমদানি করা বড় পেঁয়াজও 53 থেকে 54 টাকা কেজি শফিকুল ইসলাম শামিমের রিপোর্ট বাজারে সাজানো এমন বস্তা শাড়ি দেখে বোঝার উপায় নেই দেশে পেঁয়াজ নিয়ে তুলকালাম চলছে পর্যাপ্ত দেশি পেঁয়াজ মজুদ থাকলেও তার দাম কমার লক্ষণ নেই দাম নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজ আমদানিতে 5% শুল্ক প্রত্যাহার টিসিবির মাধ্যমে অনলাইনে বিক্রি সহ নানামুখী উদ্যোগেও বাজারে স্বস্তি নেই ক্রেতাদের আমি পেঁয়াজ কিনেছি মনে হয় 2 মাস আগে তখন 40 টাকা করে কেজি কিনেছি আমি তখন ভেবেছি যে আরেকটু মনে হয় দাম কমবে এখন দেখি যে অনেক দাম সাধারণ মানুষ আমরা যারা আছি তারা তো তাদের জন্য সমস্যা আমাদের নিচেও অনেক আছে তাদের আরো বেশি সমস্যা প্রথম মনিটরিং করলাম যে এটা আমদানিকৃত পেঁয়াজ সেটা 70 থেকে 75 টাকাও বিক্রি হয়েছে সেটা আছে 50 টাকা চলে আসছে তো এটা তো সরকারের শুধু আমরা মনিটরিং না সরকারের বিভিন্ন সংস্থার একযোগে এবং সরকারের দীর্ঘ মেয়াদী যে পরিকল্পনা ছিল যার কারণে কিন্তু আমরা এটা ফিরে আনতে পারছি আগে এলসি করা ভারতীয় পেঁয়াজ দেশে আসা শুরু হয়েছে পাশাপাশি পর্যাপ্ত মজুদও আছে তারপরও সেই পেঁয়াজের কেন এত দাম তা বুঝতে পারছেন না ক্রেতারা মোকাবে জল দাম কমে তাহলে আমরা এমনি কমাই দিন কাস্টমার বলতে নাই মার্কেটে যাই যে একজন লোক আছে সে মিডিয়ার লোকজন তাছাড়া না আমরা দেখতেছেন বসে আছি এদিকে দাম নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান অব্যাহত রেখেছে সরকারি বিভিন্ন সংস্থা বাজারে পর্যাপ্ত পেঁয়াজ মজুদ থাকলেও অস্থিরতা তৈরি হয়েছে তবে গত কয়েকদিন ধরে ক্রেতা শূন্য থাকার কারণে নতুন করে আর দাম বাড়েনি শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে রোববার সন্ধ্যায় আরও 108 টন ভারতীয় পেঁয়াজ ভর্তি 5টি ট্রাক বাংলাদেশে এসেছে এর আগে শনিবার এই বন্দর থেকে 31টি ট্রাকে 721 টন পেঁয়াজ আসে এ নিয়ে ভোমরা বন্দর দিয়ে দুদফায় মোট 829 টন পেঁয়াজ বাংলাদেশে এসেছে ব্যবসায়ীরা জানিয়েছেন সপ্তাহখানেক ধরে এসব পেঁয়াজ সীমান্তে আটকে থাকায় তাতে পচন ধরেছে এছাড়া এখনও সাতক্ষীরার ওপারে ভারতের ঘোজাডাঙ্গায় পেঁয়াজবাহী শতাধিক ট্রাক প্রবেশের জন্য অপেক্ষায় থাকলেও ছাড়পত্র না থাকায় সেগুলো বাংলাদেশে প্রবেশ করতে পারছে একই কারণে গত 7 দিনে একটি ট্রাকও ঢুকতে পারেনি বেনাপোল সীমান্ত দিয়ে রোদ বৃষ্টিতে 3 থেকে 4 হাজার টন পেঁয়াজে পচন ধরেছে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা তারা বলছেন ভারতের এমন ডাল বাহানার কারণে দুদেশের ব্যবসায়ীদের প্রায় 15 কোটি টাকা ক্ষতি হয়েছে সংকট সমাধানে উভয় দেশের ব্যবসায়ীরা অনেক চেষ্টা তদবির করলেও এখনও পর্যন্ত কোনো সমাধান মেলেনি করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 40 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4979 সবশেষ 24 ঘন্টায় 13,053টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1,705 জন শনাক্তের হার 13% মোট আক্রান্তের সংখ্যা 3,50,621 জন স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,152 জন মোট সুস্থ 2,58,717 শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 72.79% আর মৃত্যুর হার 1.42% একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 27 জন পুরুষ ও 13 জন নারী 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 26 জন চট্টগ্রামে 9 রংপুরে 2 এবং খুলনা রাজশাহী ও বরিশাল বিভাগে 1 জন করে মারা গেছেন করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে গত 24 ঘন্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ হয়ে 1 জনের উপসর্গে 2 জনের মৃত্যু হয়েছে এই বিভাগে পুলিশ সহ নতুন করে শনাক্ত হয়েছেন 26 জন কুমিল্লায় করোনা পজিটিভে মৃত্যু হয়েছে আরও 2 জনের জেলায় নতুন করে শনাক্ত 17 জন কুষ্টিয়ায় সবশেষ 24 ঘন্টায় 1 জনের মৃত্যু হয়েছে নতুন শনাক্ত 21 চট্টগ্রামে করোনায় মারা গেছেন 1 জন জেলায় নতুন করে শনাক্ত 46 জন
সারা দেশে কয়েকদিনের তীব্র তাপদাহের পর বরিশাল, কক্সবাজার ও বরগুনা সহ বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট লঘুচাপের কারণে এই বৃষ্টিপাত। দেশের বিভিন্ন স্থানে কয়েকদিন ভারী থেকে মাঝারি আকারে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সাথে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার ট্রলার সহ ছোট নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ভোলার চর ফ্যাশনে টর্নেডোর আঘাতে কয়েকশো ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও গাছপালা ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 30 জন। স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত 3:30 দিকে আসলামপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে হঠাৎ টর্নেডো শুরু হয়। 10 মিনিটের স্থায়ী এই ঝড়ের আঘাতে মুহূর্তের মধ্যে সব লণ্ডভণ্ড হয়ে যায়। এ সময় ঘর ও গাছ চাপা পড়ে 30 জন আহত হয়। তালিকা করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমাদের প্রায় অর্ধশত ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছে এবং আংশিক বিধ্বস্ত হয়েছে আরো শতাধিক ঘরবাড়ি। প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত পরিবারকে আমরা শুকনো খাবার বিতরণ করেছি। আগামী দিনগুলিতেও আমাদের সহযোগিতার হাত অব্যাহত থাকবে। আগামী ফেব্রুয়ারির মধ্যে বন্দরনগরীতে আরও একটি পানি শোধনাগার প্ল্যান্ট চালুর কথা জানিয়েছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। সকালে তার কার্যালয়ে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎকালে একথা জানান চট্টগ্রাম ওয়াসার এমডি। এ সময় চট্টগ্রাম ওয়াসার যে কোনো ভালো উদ্যোগে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ডক্টর মাহফুজুর রহমান। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন তামিম মাহমুদ। নগরবাসীকে 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন বিশুদ্ধ পানি সরবরাহে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প সহ বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম ওয়াসা। নতুন শোধনাগারটি চালু হলে দৈনিক 50 কোটি লিটার পানি সরবরাহে সক্ষম হবে চট্টগ্রাম ওয়াসা। ডক্টর মাহফুজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাতে এসব কথা জানান চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। জনদুর্ভোগ কমিয়ে নাগরিকদের উন্নত সুবিধা দেয়াই চট্টগ্রাম ওয়াসার মূল লক্ষ্য বলেও জানান প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। জনহিতকর এসব প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রাম ওয়াসার পাশে থাকার আশ্বাস দেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ফেব্রুয়ারি মাসের মধ্যে 2021 সালের আমরা আরেকটা ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করবো, যেটা শেখ হাসিনা পানি শোধনাগার 2, এবং সেটা চালু করলে আমরা 50 কোটি লিটার পানি সরবরাহে সক্ষম হব। এবং এই পানিগুলোর কোয়ালিটি হলো 100% গ্যারান্টেড পানি। এখানে কোনোরকম জীবাণুমুক্ত পানি এবং কোনোরকম সমস্যা হবে না, আপনার ট্যাপ থেকে নিয়ে পানি খেতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগে উনি সেটাঙ্গের দিকে যে দৃষ্টি দিচ্ছেন, বিশেষ করে ওয়াসার যাতে এই ম্যানেজমেন্টের বা ওয়াসার যেসব প্রকল্প হাত দেওয়া হয়েছে, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের তহবিল থেকে কোনো সময় যেটা করতেছেন, যে সোয়ারেস্টা যেটা শুরু হয়েছে, যেটা বাংলাদেশের নিজস্ব অর্থায়নে হচ্ছে, তো এরকম যদি আরও উনি একটু দৃষ্টি দেন তাহলে হয়তো বা এই ওয়াসার যে সমস্যা এইটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি একটা সমাধান হবে। জানুয়ারি ফেব্রুয়ারিতে এক নতুন আরেকটা হচ্ছে, সেটা ফিল্টার করতে হয় না, সেরকমভাবেই তার এই প্রজেক্টটা তৈরি, যে একটা পানি সরাসরি খেতে পারবে, কোনো ফুটানো বা কোনো পিউরিফাই দিয়ে কোনো কিছু দিয়ে পিউরিফাই করতে হবে না। তো এটা বলবো, আমি বলবো চিটাগাং ওয়াসার একটা বড় সাফল্য, এবং আমি ওনাকে আশ্বাস দিতে চাই যে ওয়াসার এইসব কর্মকাণ্ডের জন্য আমাদের মিডিয়ার যা সহযোগিতা দরকার আমি সবসময় তাদের সঙ্গে সহযোগিতা করবো, এবং আগামীতে তাদের যে উন্নয়নমূলক কাজগুলি যেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। এই বৈঠকে এটিএন বাংলা চট্টগ্রামের বিভাগীয় প্রধান আলী আব্বাস, চট্টগ্রাম ওয়াসার বোর্ড মেম্বার সাংবাদিক মোহসিন কাজী, ওয়াসার তত্ত্বাবধায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম সহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা ডাক্তার আয়নাল হক হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড ও 11 জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক রায় দেন। এ মামলার মোট 17 আসামির মধ্যে প্রধান আসামি তৎকালীন বড়াইগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সহ 4 জন মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। মামলার বিবরণে জানা যায়, 2002 সালের 28 মার্চ সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে সন্ত্রাসী হামলায় নিহত হন যুবদল নেতা আলী মোল্লা। এর জের ধরে ওই রাতে বনপাড়া বাজারে দণ্ডপ্রাপ্ত আসামিরা চাইনিজ কুড়াল ও রামদা দিয়ে আয়নাল হকের ওপর হামলা চালায়। এ ঘটনায় নিহতের পুত্রবধূ নাজমা জাকির বাদী হয়ে মামলা দায়ের করেন।
নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাহিদুল ইসলাম নিক্সনের হামলায় আহত হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান। রোববার রাতে শহরের আলমগীরের মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আহত আবুজারকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, রাতে নিজ বাড়িতে ফেরার সময় আবুজারের ওপর অতর্কিতে হামলা করেন নিক্সন। পরে স্থানীয়রা আবুজারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার রাতে নিক্সনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নীলফামারীর পুলিশ সুপার মুখলেসুর রহমান। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নদী ভাঙন অব্যাহত রয়েছে। এখনও পানিতে তলিয়ে আছে আবাদি জমি, ফসলাদি ও বসতভিটা সহ রাস্তাঘাট। এর সাথে চলছে অব্যাহত নদী ভাঙন, ফলে কমেনি মানুষের দুর্ভোগ। কয়েক দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ছয় উপজেলার 45 ইউনিয়নের প্রায় 250 গ্রামের কয়েক লাখ মানুষ। এদিকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এবছর আর পানি বৃদ্ধি ও বন্যার সম্ভাবনা নেই। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় দুই দিনের রিমান্ড শেষে গ্রেপ্তারকৃত তিতাসের আট কর্মকর্তা কর্মচারী জামিন মঞ্জুর করেছে আদালত। বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে আসামিদের হাজির করা হলে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। দুপক্ষের শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত। 19 সেপ্টেম্বর তাদের গ্রেপ্তার করে সিআইডি। ওই দিন দুপুরে প্রেস ব্রিফিংয়ে সিআইডি প্রধান ডিআইজি মাইনুল হাসান জানান, বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় বিদ্যুৎ মিস্ত্রী মোবারক হোসেনকে গ্রেফতার করে গতকাল দুই দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি। এদিকে নারায়ণগঞ্জের তল্লা বায়তুসালা জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। দুপুরে জেলা প্রশাসক জসিম উদ্দিনের সাথে দেখা করে ছয় দফা দাবির স্মারকলিপি দেওয়া হয়। এ সময় নিহত 33 জন সহ আহত চারজনের পরিবারকে ক্ষতিপূরণ ও কর্মসংস্থানের দাবি জানান তারা। দুদকের দায়ের করা মামলায় পিরোজপুর এক আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আওয়াল এবং তার স্ত্রী লায়লা পারভিনের জামিনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। সকালে পিরোজপুর বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মোহাম্মদ মহিদুজ্জামান তাদেরকে পরবর্তী এক মাসের জন্য জামিনের সময় বাড়িয়ে দেন। গত বছরের 30 ডিসেম্বর সাবেক সংসদ সদস্য আওয়ালের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে দুদক। এর একটিতে তার স্ত্রী লায়লা পারভিনকে আসামি করা হয়। পরে হাইকোর্ট ও পিরোজপুরের বিশেষ জজ আদালত থেকে জামিন নেন। অতিবর্ষণের কারণে এবার মেহেরপুরে পাটের ফলন বিপর্যয় হয়েছে। জমিতে পানি জমে থাকায় বাড়তে পারেনি পাট গাছ। পানিতে তলিয়ে যাওয়া পাট কাটতে গিয়ে গোড়ার অনেকাংশই বাদ পড়ে যাচ্ছে। এছাড়া পাট জাগের অতিরিক্ত খরচ কমলেও সেচ খরচ ও সারের দাম বেশি হওয়ায় বর্তমান বাজার দরে পাট বিক্রি করে আসল টাকায় ঘরে তুলতে পারছেন না চাষিরা। তবে এবছরের পাটের ফলন ভালো বলে দাবি স্থানীয় কৃষি বিভাগের। আমরা 1500 টাকার ভিতরে কিনি, আমরা দেখা গেল যে 1570 বা 1600 এরকম ডেলিভারি দিই বড় আড়তদারদের কাছে। বৃদ্ধি খরচ হচ্ছে 8000 টাকা, আর পাট বেঁচে হচ্ছে 8 থেকে 10 হাজার টাকা। বিঘি জমি, এক বিঘি জমিতে পাট কাটা বেচনের থেকে ওই খাজ বন্ধুদের বিনা নিবন্ধে 10 হাজার টাকা হাতে কিনে খরচ। মেহেরপুর জেলায় পাটের আবার খুব ভালোই হয়। কোন সময়ে পাটের দাম অত্যন্ত ভালো, মন প্রতি প্রায় 1500-1600 টাকা এক কৃষকরা পাচ্ছে এবং কৃষকরা যথেষ্ট সন্তুষ্ট। আশা করা যায় এই পাট আবাদ এটা পরবর্তী সময়েও ভালো হবে, যদি এইভাবে তারা তাদের কাঙ্ক্ষিত পর্যায়ের দাম যদি তারা পায়। সাভারে হাঁস পালন করে স্বাবলম্বী হচ্ছেন অনেকে। এর মাধ্যমে করোনা মহামারী এবং বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে গ্রামীণ অর্থনীতি। স্থানীয় উদ্যোক্তা আসমত আলী জানান, 500 হাঁস দিয়ে শুরু করলেও এক বছরের ব্যবধানে তার হাঁসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9000-এ। আত্মকর্মসংস্থানের পাশাপাশি সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানও। সময় মতো হাঁসের টিকা ও খাবার দিতে পারলে হাঁসের খামার অত্যন্ত লাভজনক বলে জানান উদ্যোক্তারা। সর্বপ্রথম 500 হাঁস দিয়ে শুরু করি। দেখা গেলো এই 500 হাঁসে ডিম দিতেছে, চলমান ডিম দিতেছে, ডিম দিতে দিতে দেখা গেলো এক পর্যায়ে সর্বশেষ 456 পর্যন্ত আমি ডিম উত্তোলন করছি 500 হাঁসের মধ্যে। তখন দেখলাম হিসাব কিতাব করে, মাসিক হিসাব কিতাব করে দেখলাম যে এটা লাভজনক বলে মনে করি। এই খামারে 10 থেকে 12 জন কর্মচারী কর্মরত আছি। আগে অনেকেই বেকারত্ব ছিল, এই খামারটি হওয়াতে আমাদের অনেক সুযোগ সুবিধা হইতে।
দিনাজপুরের গাউসুল আজম এতিমখানার শত কোটি টাকা লুটের অভিযোগ ও ভূমিদস্যু গাউসে শাহরিয়ারের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে শহরের শেখ জাহাঙ্গীর কবরস্থান সংলগ্ন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকার গাউসুল আজম এতিমখানার প্রায় 200 শতক জমি ইতিমধ্যে বিক্রি করে দেওয়া হয়েছে। এছাড়া জমিদাতার প্রাথমিক অবস্থায় গড়ে তোলা এতিমখানাটি গড়িয়ে দিয়ে সেখানে সুইমিং পুল, ডিজে পার্ক, পার্টি সেন্টার, নাইট ক্লাব সহ ছয়তলা ভবন নির্মাণ করেছেন অভিযুক্ত শাহরিয়ার। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 4টি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ মিঠন আলী ইয়ানি নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। উপজেলার মুসলিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মিঠন আলী জেলার গোমস্তাপুর উপজেলার নন্দলালপুর খামারপাড়া এলাকার বিপতি মিস্ত্রির ছেলে। সে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে র্যাব। দিনাজপুরে 1,80,00,000 টাকা ব্যয় নির্মিত 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। সকালে এসব ভবন উদ্বোধন করা হয়। সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার ও সদর উপজেলা নির্বাহী অফিসার মকফুরুল হাসান আব্বাসি সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। যশোরের শার্শায় লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন উদ্বোধন ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সাইকেল সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। বরিশালের প্রত্যন্ত অঞ্চল কলকাঠি বিএম একাডেমি মাঠে তাল উৎসব অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বজ্রপাত প্রতিরোধে তাল বীজ রোপণে মানুষের মধ্যে আগ্রহ বাড়াতে এ উৎসবের আয়োজন করা হয়। সকালে বিদ্যালয় মাঠে উৎসবের উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। উৎসবে তালের তৈরি নানা জাতের পিঠা পরিদর্শন করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।